ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে জাতীয় শ্রমিক লীগের যোগদান। বিএনপি জামা সন্ত্রাস জঙ্গিবাদ অপশক্তি নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ হাইকোর্ট মোড়ে জমায়েত হয়ে পড়ে মিছিল সহকারে শান্তি ও অন্যর সমাবেশে যোগ দেন। উক্ত শান্তিপূর্ণ সমাবেশে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম আজম খসরুর নেতৃত্বে হাইকোর্টের লোহার গেটের সামনে জমায়েত হয়ে পরে জাতীয় শ্রমিক লীগের মিছিল সহকারে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে শান্তিপূর্ণ উন্নয়ন সমাবেশে যোগদান করেন জাতীয় শ্রমিক লীগ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহাবুদ্দিন মিয়া, প্রচার সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা সাহিত্য বিষয় সম্পাদক শহীদ ডাকুয়া সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ। এ সময় শান্তিপূর্ণ সমাবেশে যোগদান করেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, দক্ষিণের জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাদবর। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের কার্যকরী সভাপতি আক্তার হোসেন, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মনির, মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পলাশ, ঢাকা মহানগর উত্তরের কার্যকরী সভাপতি মোহাম্মদ বারবেশ। শান্তিপূর্ণ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সকল থানা ওয়ার্ড বেসিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। আওয়ামী লীগ যখন কর্মীরা ঘরের থেকে বের হয় তখন বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না।